বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে ভারতের ট্রেন চলাচলের চুক্তি বাতিল সহ দুর্নীতিবাজদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন। লক্ষ্মীপুরে বৃহস্পতিবার বিকেল 5:30 দিকে ইসলামী আন্দোলনের জেলা শাখার ব্যানারে শহরের দক্ষিণ তেমুহনি থেকে মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনি এলাকায় গিয়ে শেষ হয় মিছিল। এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দেলওয়ার হোসাইন, সেক্রেটারি মহিউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হোসাইন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইন, প্রচার ও দাওয়া সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি নাসির আহমেদ, যুব আন্দোলন জেলা সভাপতি মুখলেসুর রহমান ও ছাত্র আন্দোলন জেলা সভাপতি রেদওয়ান হোসাইন প্রমুখ।